বন্ধুরা, তোমরা সবাই জানো এবং বোঝো যে যে কোনো রাজনৈতিক ঘটনা অনেক বেশি নির্ভর করে প্রচার মাধ্যম সেগুলোকে কিভাবে প্রচার করছে তার উপর, অর্থাৎ মিডিয়া হাউসগুলো কিভাবে কোনো ঘটনাকে প্রতিক্রিয়া ব্যক্ত করছে তার উপরই কিন্তু ঘটনাটির গতিপ্রবাহ অনেকাংশে নির্ভর করে। তো এই ভিডিওতে আমরা মুক্তিযুদ্ধে প্রচার মাধ্যমের ভূমিকা সম্পর্কে জানব। প্রথমত আমরা জানব ব্রিটিশ প্রচার মাধ্যমের ভূমিকাটি কীরকম ছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ব্রিটিশ সরকার একটা নিরপেক্ষ অবস্থান ধারণ করে, তার মানে তারা পাকিস্তানের পক্ষেও ছিল না, আবার সরাসরিভাবে বাংলাদেশের পক্ষেও ছিল না। তবে ব্যাপারটিতে কিন্তু মিডিয়া হাউসগুলোর জন্য সুবিধাই হয়েছিল তাদের নিউজগুলো আমাদের পক্ষে প্রচার করার ক্ষেত্রে। 1971 সালের 25 মার্চ পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে গণহত্যা শুরুর আগেই বিদেশি সাংবাদিকদের বন্দী করে করাচিতে পাঠিয়ে দেয়। তার মানে তারা কিন্তু একটা ব্ল্যাক আউট করার চেষ্টা করছিল। ব্ল্যাক আউট মানে কি? তার মানে কোন ঘটনা ঘটছে, কি ঘটছে, কিভাবে ঘটছে কেউই জানতে পারবে না। এই ঘটনাটিকেই মিডিয়ার বক্তব্য অনুযায়ী বলা হয় ব্ল্যাক আউট। তো 25 মার্চ থেকে ঢাকা এবং আশপাশ অঞ্চলে যে নির্বিচারে গণহত্যা চালানো হয় সেটি বহির্বিশ্বে যাতে প্রকাশিত হতে না পারে, এজন্যই কিন্তু তার আগেই বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে 3 জন বিদেশি সাংবাদিক ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাথে লুকিয়েছিলেন। তারা হলেন আর্নল্ড জেটলিন, মাইকেল লরেন্ট এবং সাইমন ড্রিং। মুক্তিযুদ্ধ শুরুর আগেই 6 মার্চ লন্ডন ভিত্তিক সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক সাইমন ড্রিং ঢাকায় আসেন এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক চাপে তিনি কিন্তু বাংলাদেশে পুরো যুদ্ধ সময়টিতে থাকতে পারেননি, তাকে পাড়ি জমাতে হয়েছিল ব্যাংককে। সেখান থেকেই তিনি তার পত্রিকায় খবর পাঠান এবং তার পাঠানো খবর অনুযায়ী 30 মার্চ দ্য ডেইলি টেলিগ্রাফের শিরোনাম ছিল যে ট্যাঙ্ক দিয়ে পাকিস্তানে বিদ্রোহ দমন করা হচ্ছে এবং তাতে 7,000 মানুষ নিহত হয়েছে। অর্থাৎ এতটুকুই কিন্তু যথেষ্ট ছিল পাকিস্তানের এই অত্যাচারকে বহির্বিশ্বের কাছে তুলে ধরার জন্য। পাশাপাশি 1971 সালের 30 মার্চ দ্য টাইমের ফটো সাংবাদিক মাইকেল লরেন্ট সংবাদ পরিবেশন করে বলেন যে 25 ও 26 মার্চ দুই রাতে ঢাকাতে কমপক্ষে 7,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। গার্ডিয়ান 31 মার্চ আ ম্যাসাকার ইন পাকিস্তান শিরোনামে খবর প্রকাশ করে। ডেইলি টেলিগ্রাফ 2 এপ্রিল খবরের শিরোনাম করে বেঙ্গল ট্র্যাজেডি নামে। অর্থাৎ বুঝতেই পারছো বন্ধুরা, একের পর এক কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো আমাদের পক্ষে খবর ছাপিয়ে যাচ্ছিল। নিউ স্টেটসম্যান 2 এপ্রিল হেডলাইন করে উইপ ফর বেঙ্গল এবং দ্য ইকোনমিস্ট পত্রিকায় শিরোনাম হয় ইউনিটি অ্যাট গান পয়েন্ট। তার মানে বন্দুকের নলের সামনে ঐক্য। তার মানে এই শিরোনামটি দ্বারা বোঝানো হয়েছে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে একতাবদ্ধ করে রাখার, অর্থাৎ অখণ্ড পাকিস্তান গড়ার শেষ চেষ্টা করা হচ্ছে বন্দুকের নলের মাধ্যমে বা জোরপূর্বক বল প্রয়োগের মাধ্যমে। অর্থাৎ বুঝতেই পারছো বন্ধুরা, মুক্তিযুদ্ধে সরাসরিভাবে ব্রিটিশ সরকার আমাদের পক্ষে না থাকলেও আমাদের বিপক্ষেও কিন্তু তারা ছিল না, বরঞ্চ একটি নিরপেক্ষ অবস্থানে তারা ছিল এবং সেই কারণেই ব্রিটিশ প্রচার মাধ্যম সুযোগ পেয়েছিল আমাদের পক্ষে খবর প্রকাশ করার, প্রচার করার, যার সুফল আমরা পুরো মুক্তিযুদ্ধ সময়কালীন সময় পেয়েছি। আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমাদের সাথে থেকো।